রাজধানীর খামারবাড়িতে মেট্রোরেল অবকাঠামোর একটি বিয়ারিং প্যাড ডিসপ্লেসমেন্ট হয়েছে এবং বর্তমানে সেটি মেরামত চলছে। এ কারণে আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন ঘটনাস্থলে উপস্থিত এই প্রকল্পের একজন প্রকৌশলী। নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রকৌশলী দ্য ডেইলি স্টারকে বলেন, মেট্রোরেল অবকাঠামোর একটি বিয়ারিং প্যাডের ডিসপ্লেসমেন্ট হয়েছে। বিয়ারিং প্যাডটি ভায়াডাক্টের নিচে ও পিলারের ওপরে থাকে, এ কারণে আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে। মেরামত শেষে এ অংশে আবার মেট্রোরেল চালু হবে।